স্বাগত জানাই। গতকাল আপনারা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলেন সেটা হচ্ছে আর মাত্র দেড় বছর, এবং সে দেড় বছরে কোন রাজনৈতিক দল কতটা জনগণের কাছে পৌঁছতে পারবে, কি ভাবে তারা পৌঁছবে এবং তাদের সেনাপতি কে হবে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। আজ ঠিক একই বিষয়গুলো নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আমরা আজকে আমাদের প্রসঙ্গটা রেখেছি ফর্মুলা কি হবে, অর্থাৎ 2023'র ফর্মুলা কি, যে একদিকে খেলা হবে স্লোগান, অপরদিকে এই বিষয়টা নিয়ে কেউ কেউ বলছেন যে আবার হবে, অর্থাৎ 2023'এ পুনরায় বিজেপি আইপিএফটি সরকার গঠন করবে, যদিও আইপিএফটি সেই জোটে থাকবে নাকি অন্য কোনো আঞ্চলিক দল সেই জোটে জায়গা পেতে পারে এই বিষয়টা এখনো খোলসা হয়নি। অপরদিকে তৃণমূল কংগ্রেস একা লড়াই করে জয়ী হয়ে যাবে ত্রিপুরায় নাকি অন্য কোনো আঞ্চলিক দলকে সঙ্গী নিয়ে লড়াইয়ে নামবে, সেটা এখনো পর্যন্ত ফর্মুলায় পরিষ্কার হয়নি। অপরদিকে চারটি বামপন্থী দলের যে জোট এবং অর্থাৎ তাদের যে ফ্রন্ট, বাম ফ্রন্ট, সে বাম ফ্রন্ট কি এককভাবেই লড়াই করবে নাকি অন্যান্য রাজ্যের মতো বামেদের সঙ্গে অন্য কোনো ডানপন্থী শক্তিকে তারা সঙ্গে রাখবে, এটাও এখনো ঠিক হয়নি। আর কংগ্রেস, জাতীয় কংগ্রেসের অবস্থা এই মুহূর্তে এই রাজ্যে একেবারেই বলা যায় অনেকটাই আশঙ্কাজনক। এই মুহূর্তে এক দুজন নেতা ছাড়া বাকি নেতারা আসছে যাচ্ছে করছে, এবং এই জায়গায় দাঁড়িয়ে জাতীয় কংগ্রেস কতটা কি করতে পারবে, আদৌ কি তারা জোট সঙ্গী হয়ে কারোর সঙ্গে লড়াইয়ে যাবে 2023'এ, নাকি তারাও একা লড়াই করে কারোর না কারোর ভোট কাটতে পারে, নাকি একেবারে এমন কিছু জাদু মন্ত্র বলে এমন একটা মিরাকেল হয়ে যেতে পারে যে কংগ্রেস একাই এমন কিছু একটা করে দেখাতে পারে 2023'এ। এবং অনেক কিছু সম্ভাবনা রয়েছে রাজনীতিতে, সম্ভাবনাটাই হচ্ছে মূল। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ফর্মুলাটা কী হবে, 2023'এর ফর্মুলা কী, আপনি আজকের অবস্থানে দাঁড়িয়ে কি মনে করছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, হোটেলিটা শালগোড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। দেশের ফর্মুলা, দেশের ফর্মুলা দেখবেন বামফ্রন্ট সরকার একাই লড়বে, কারণ বামফ্রন্টের সরকার ছাড়া এই ত্রিপুরা রাজ্যে কোনো বিকল্প নেই, কারণ 25 বছর টানা, একটানা 25 বছর টানা যে কর্মসংস্থা উন্নয়ন কাজকর্ম করেছে, এই উন্নয়নের মূল্যকের কাজকর্ম এখন 18'র পরে যে 21 হয়েছে, সাড়ে 3 বছর 4 বছর হয়েছে ব্রিটিশ বিদ্যুত সরকার, তারা কোনো কাজ করছে না। 25 বছরে যে রাস্তাঘাট তৈরি করেছে এইগুলো এখন গর্ত মরণ ফাঁদে পড়ে রয়েছে, মানুষ চলাফেরা করতে পারছে না, অ্যাম্বুলেন্স যেতে পারছে না, রোগী রাস্তাতে মরে যাচ্ছে। দেখুন তাদের প্রতিশ্রুতি কি ছিল, আর একটা প্রতিশ্রুতি পালন করলো, আর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তো বলেছে 22'এর মধ্যে সব সমস্যা সমাধান করে দিবে। মরণ পথে যদি কি ওষুধ খাওয়া বাঁচবে, বাঁচবে না, 2 বছর হয়ে গেল করোনা, মানুষের খাদ্য নেই, কিচ্ছু নেই, একমাত্র এটার বিকল্প হলো বামফ্রন্ট সরকার। 37 লক্ষ ত্রিপুরাবাসী বামফ্রন্ট সরকারকে পুনরায় আবার প্রতিষ্ঠিত করতে চায়, এই প্রতিষ্ঠিত করার জন্য আর কোনো রাস্তা নেই, একমাত্র উপায় হলো বামফ্রন্ট সরকার। ধন্যবাদ। সবাই গতকালকেও যারা যারা বলেছেন বামেদের দিকে বা বামেদের পক্ষে, তাদের একটাই বক্তব্য যে শাসক দল নিজেদের প্রতিশ্রুতি পূরণ করেনি। কিন্তু সে বামেরা 3 বছরে তৃণমূলের কোন নেতা ধরে ঘর থেকে বাইরে হয় না, তাই বলছি একমাত্র ত্রিপুরার যে বিজেপি, বিজেপির বিকল্প যদি হয় তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ছাড়া ত্রিপুরার যে বিজেপিকে হটানো যাবে না, তাই বলে বলছি বিজেপি কি কাজ করলো সেটা মানুষ দেখবে, বিচার করবে। 3.5 বছর হয়ে গেল, কখনো বিজেপি কিছু করতে পারছে না, শুধু দিশাতে কাজ করব, এই করব, সেই করব। হ্যাঁ, তাই বলছি একমাত্র তৃণমূল সরকার গঠন। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন?
কার নারায়ণ দাস বলছি আগরতলা থেকে। হ্যাঁ বলুন। দেখুন আসলে তো যেটা সত্য কথা, কোন দলই সকল মানুষের মন খুশি করতে পারবে না, কিন্তু তারপরও বাস্তব কিছু কাজ করার প্রয়োজন এবং দরকার মানুষের। এই অবস্থাতে আমার মনে হয় মিথ্যাবাদী যে দলটা, মিথ্যাবাদী দলের বিচারটা 23'ই হবে, কারণ দিল্লি থেকে আগরতলা পর্যন্ত এত মিথ্যুক ভারতবর্ষে আছে আমার জানা নেই। এত নির্বাচন গিয়েছে, এরকম রাজীব গান্ধী, আমার মনে আছে রাজীব গান্ধীর ঋণ মেলা দেবে বলেছিল, কিন্তু দিয়েছে, দিয়েছে কংগ্রেস দিয়েছে। এই গত নির্বাচনে ওরা বলেছিল বেকার বাতা, যদিও বামফ্রন্টের থেকে প্রচার হয়েছিল বেকার বাউতা, হয়তো কিছু কিছু বেকার পেতেন, কিন্তু এরকম মিথ্যাবাদী দল ভারতবর্ষে আর কোন দল আছে আমার মনে হয় না। কারণ এদের শুধু গাওয়ের জোর, গাওয়ের জোর, গাওয়ের জোর। দিল্লি থেকে নির্বাচন কমিশনকে যদি ধমক টমক দিয়ে ত্রিপুরায় ক্ষমতা টিকে থাকা যায়, এবার ব্যালট ব্যাগ চুরি করে হোক যাই করে হোক, কারণ ওদের উদ্দেশ্য একটাই, ওরা কিন্তু সৎ পথে আর ক্ষমতায় আসতে পারবে না। কারণ এখানে তৃণমূল ইচ্ছা করলো ত্রিপুরাতে যা খুশি তা প্রতিশ্রুতি দিয়ে পালন করবে ত্রিপুরার মানুষ, কিন্তু এটা আর বিশ্বাস করবে না। বামফ্রন্ট আমার মনে হয় অতিরিক্ত কোনো আলোচনা করবে না এটা। কিন্তু একটা জিনিস সত্য, এই মিথ্যাবাদী দল ত্রিপুরা থেকে হটক এটা সকলে চায়, এটাই আমার বক্তব্য। নমস্কার। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। যে কুমারতে বলছিলাম। হ্যাঁ বলুন। বলছিলাম 23'র ফর্মুলা, 23'র ফর্মুলা যারা ওই করছেন, বা ফর্মুলা তো অবশ্যই থাকে, রাজনৈতিক পুরোনো কৌশল থাকে, কিন্তু যে এডিসি যারা বর্তমানে শাসকে চলে আছে মাতা, ওনাদের ওনারা কিন্তু একটা মুখ্য ভূমিকা পালন করবেন। ওনারা যাদেরকে সমর্থন করবেন ওনারাই সেই দলই কিন্তু বিধানসভা দখল করার সম্ভাবনা বেশি। আর বামফ্রন্টের কথা তো, বামফ্রন্টের যে বর্তমান যে ইতিমধ্যে সমস্যা মেয়ে কি ইতিহাস চলছে, ওনারা হয়তো সম্ভবত জিরো পেতে পারেন, ওনাদেরকেও বিশ্বাস নেই। কিন্তু লড়াইটাও আমার সম্ভবত টিএমসি তথা বিজেপি, এই দু দলের মধ্যে কিন্তু কঠোর লড়াই হওয়ার সম্ভাবনা আছে। কারণ কিছু দিন পরে হয়তো আমরা অনেক কিছু, অনেক মানে অবিশ্বাস্য কিছু দেখতে দেখতে পারে রাজনৈতিক ব্যাপারে। অনেক তাবর তাবর নেতারা দেখবেন হয়তো তৃণমূলে চলে যাচ্ছে বা যোগদান করবে, তখন কিন্তু রাজনৈতিক যে পরিমণ্ডল সেটা একটু অন্যরকম হয়ে যাবে। কারণ শাসক দলের মধ্যে কিন্তু কয়েকজন বিধায়ক আছেন বা বিভিন্ন পদাধিকারীরা আছেন, চুপ করে বসে আছেন। ওনারা যদি কোনো কুটকুশল করেন তাহলে একদম সরাসরি হয়ে যাবে তৃণমূল ভার্সেস বিজেপি। অন্যদের গুরুত্ব থাকবে না, আইজেপি টোটাল থাকবে না, সিপিএম এরও থাকবে না, দুইটা দলই মানে জোর প্রতিদ্বন্দ্বিতা করবে। তারপর যা কারা জিতবে না জিতবে এটা জনগণ বলবে। আর যদি শাসক দল যদি যে প্রতিশ্রুতিগুলো ছিল তা যদি মোটামুটি 80% 70% ইতিমধ্যে গতকালের ভিত্তিতে পালন করতে পারেন তাহলে একটা পজিটিভ দিক আছে। আর নিহত রাজ্য রাজনীতি কোন দিকে যাবে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। নমস্কার, কে বলছেন? নমস্কার। দেশে বামফ্রন্ট সরকারের গঠন শুধু সময়ের অপেক্ষা মাত্র নয়, দেশে বামফ্রন্ট সরকারই আসছে, ত্রিপুরার বিকল্প বামফ্রন্ট এটা নিশ্চিত। যে যত কথাই বলুক ত্রিপুরা যে বামফ্রন্ট ক্ষতিগ্রস্ত যা দিয়েছে অন্য কোনো সরকার এই গুলি দিতে পারবে না এবং দেবেও না। ত্রিপুরাতে একমাত্র বামফ্রন্ট সরকারই চলছে নিশ্চিত, এবং বামফ্রন্টই আসছে, এবং বামফ্রন্টের ঐতিহাসিক জয় হবে, ঐতিহাসিক। আপনারা কল্পনা করতে পারবেন না, আপনারা যারা যারা সাংবাদিকতা করছেন আপনারা একবার দেখবেন যে আগামী 3 বছর আগে বামফ্রন্টের যে মিছিল ছিল 200-400 লোক হতো, এবং কিন্তু 2-4 হাজার লোকের নিচে মিছিল হয় না, সব মিছিলে 2-4 হাজার 1 হাজার 1.5 হাজার লোকের মিছিল হয়।
এই রাজ্যের মধ্যে বিরোধী অবস্থা যেহেতু আগে বামফ্রন্টে শুনেছি, বিরোধী অবস্থা যেহেতু বড় বড় মিছিল বামফ্রন্টে করা, যদিও আপনাদের চ্যানেলে অনেকগুলি খবর আমরা দেখতে পাই না, বিএনপির কথা কেন জানি না, দেখান না অথবা দেখান আমরা অনেক সময় দেখি না, কিন্তু ঐতিহাসিক জয় পেতে চলেছে বামফ্রন্টে, যে ঐতিহাসিক মিলিয়ে নেবেন কথাটা, ঐতিহাসিক জয় বামফ্রন্ট তারা বিকল্প হয়েছে, বামফ্রন্টে আসছে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। এডিসি নির্বাচনের প্রাক মুহূর্তেও কিন্তু শহরে একেবারে সারা জাগানো একটি মিছিল দেখিয়েছিল বামেরা, কিন্তু সেই পাহাড়ের নির্বাচনের ফলাফল একেবারে শূন্য। সুতরাং মিছিল এবং জনসমাগম কোনোভাবে কি নির্বাচনী ফল আগাম কোনোভাবে আভাস দিতে পারে? নমস্কার, কে বলছেন? এই সুন্দর প্রোগ্রামগুলোকে চালু করার জন্য, আর আমি এর জন্য ধন্যবাদ জানাই অনেক নিউজ চ্যানেল আছে ত্রিপুরার, সবচেয়ে পছন্দ আমি ত্রিপুরা করি তার জন্য। আর যেটা আপনাদের ফলস্বরূপ আজকে দেখতে পাচ্ছি, আমি সংক্ষেপে শুধু এটাই বলবো, মানুষের যখন আশা আকাঙ্ক্ষা কারোর পিছনে থাকে এবং যখন সেই আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় না, তখন মানুষ তার বিপরীত বুকিং দিকটা সেটা দেখে। আজকে যে সরকারটা চলছে ওদের পিছনে মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, তো এখন যেটা দেখা যাচ্ছে মানুষের আশার চেয়ে বেশি নিরাশা হচ্ছে। তো তার জন্য অনেকে ভাবতে পারছেন বা অনেকে বলছেন নাকি ত্রিপুরাতে 2023-এ কোনো খেলাই হবে না বা কোনো ইলেকশনে কেউই মানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, একা দিতে হবে রোলিং সরকার। শুধু সংক্ষেপে কথাটা বলে আমি রেখে দেব, ত্রিপুরার কথা একটা দল সবাই জানেন, ত্রিপুরাতে তৈরি হয়েছিল, ইলেকশনের 7 দিন আগেও ওরা কি সিম্বল দেবে মানে ওদের কি প্রতীক হবে ওরা এটাই জানে না, কিন্তু সেই দল যদি অল্প দিনে ক্ষমতা দখল করতে পারে তাহলে ত্রিপুরা রাজ্যের এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী বিকল্প অনেক কিছু হতে পারে। আর সর্বোপরি আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, ২৩'র এর কাছে আপনারা সর্বদা মানুষের স্বার্থে কাজ করেন। দেখুন ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা খুব খারাপ, মানুষ এখন সবচাইতে প্রথম যেটা পাওয়া সেটা হলো স্বাস্থ্য। আজকে আমি নিজে আজকে হসপিটালে একটা জায়গায় ভর্তি ছিলাম কিছুক্ষণ সময়, আমাকে যে মেডিসিন গুলো আগে কিনতে হতো না, যেমন প্যানফোর্টি, অন্ডাসেট্রল, বিভিন্ন বিষয় একটা সিরিজটা পর্যন্ত আজকে মানুষকে হসপিটালে গিয়ে কিনতে হচ্ছে। তো মানুষ যেভাবে স্বাস্থ্য পরিষেবার দিকে পিছনে যাচ্ছে আপনারা একটু তুলে ধরবেন, এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, ত্রিপুরাতে আজকে তৃণমূল কংগ্রেস কারা, যারা অতীতে বিজেপি করেছিল তারাই তো আজকে তৃণমূল কংগ্রেস, তারাই যদি আবার হচ্ছে রং পাল্টিয়ে ঢোল পাল্টিয়ে দিয়ে বলে যে কন্যাশ্রী দেবো আর সবুজ কি দেবো সবুজ কি দেবো, মানুষ কি এটা বিশ্বাস করবে? বামপন্থা দিকে প্রতীক বসরে বিগত প্রতীক বসরে বামপন্থ থাকাটা যখন ছিল রাজ্যের মধ্যে হসপিটাল রাস্তাঘাট স্কুল কলেজ একান্তের কর্মসংস্থান সব কিছু ধারা বজায় রেখেছিল বামপন্থ, এটার কোনো বিকল্প হতে পারে না, তার প্রতিযোগিতা এটার কোনো বিকল্প হতে পারে না। ত্রিপুরাতে বামপন্থ সরকারই বিকল্প, বামপন্থ সরকারই আজকে দেখছি কোনো বিকল্প শক্তি নেই, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিশাল আসন নিয়ে বামপন্থ সরকার কিছু ক্ষমতায় নিচ্ছে। যারাই নির্বাচনে লড়াই করতে যাচ্ছেন তাদের কি ফর্মুলা হবে, অর্থাৎ এক একটা দলের ফর্মুলা কি হতে পারে? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। দেশের মূল্যায়ন, দেশের মূল্যায়ন তো আসলে 2018 সালের নির্বাচনে কিছুদিন পর থেকে সমস্ত রাজনৈতিক দল দেশের রণকৌশল তৈরি করে নিয়েছে, কিন্তু আমরা এখন যখন 3.5 বছর হয়ে গেল এখন থেকে সমস্ত দলে একটা রণকৌশল করে নিয়েলো, এখন বর্তমান পরিস্থিতির মাধ্যমে আমরা যা বুঝতে পারলাম বিগত সরকার যে প্রতিশ্রুতি গুলো দিয়েছে সেটা কোনোটাই বাস্তব নেই। কারণ আমরা দেখলাম বিগত বাম সরকার আমাদের সবসময় কম বেশি চাকরি ছিল এবং ত্রিপুরা রাজ্যে সমস্ত সামাজিক বাধাগুলা
চলছে, 32টা বাতার মাধ্যমে চলছে, কিন্তু তার পাশাপাশি এখন বলছে ত্রিপুরা রাজ্যে টিএমসি যদি প্রতিষ্ঠা হয় লোকগান্ডার স্বাস্থ্য সাথী অমুক সাথী অনেক কিছুই, কারণ আসল ত্রিপুরা যদি 32টা বাতা দিয়ে যাচ্ছে, কিন্তু এই বাতা দিয়ে গেছে মানিক সরকার, সেটাও কিন্তু এই টিকিয়ে রাখতে পারলো না, কিন্তু অনেকটি ভাতা কেটে দিল, বিপিএল কার্ড কেটে দিল, কিন্তু স্বয়ংসম্পূর্ণ করার জন্য যে প্রয়োজন সরকারের এই মানসিকতাটা কিন্তু সেটা নেই। আমরা এখন সারা রাজ্যের পঞ্চায়েত গুলোর মাধ্যমে দেখি বা নগর পঞ্চায়েতে বিপিএল কার্ড কাটছে বা পঞ্চায়েতের মধ্যে চাকরি করছে, তারা কন্ট্রাক্ট হলে তাদেরকে ছাঁটাই করছে, এইভাবেই চলছে। কিন্তু আগামী দিন 2023 সালে বামপন্থী প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি থাক মাধ্যম হলো ত্রিপুরাকে শান্তি সম্প্রীতি এবং ত্রিপুরাকে উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য, সেটাই থাকবে প্রতিশ্রুতি। আর সারা ত্রিপুরের যেসব টিএমসি বলুন বিজেপি তো জুমলা একটা প্রতিশ্রুতি দিবে, কারণ এখন নতুন করে একটা অফলাইন খুলেছে 1909 জানি, সেটা আর একটা চলছে, কারণ মানুষের সমাধানের জন্য আমরা আজকে দেখলাম স্বাস্থ্য পরিষেবা একদম ভেঙে পড়ে গেছে, তার ড্রাইভাররা যারা করোনা মহামারীর জন্য প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছে তাদেরকে আজকে আহ্বান করতে হয়েছে। কিন্তু আমরা দেখলাম বিগত দিন সরকার যে মাননীয় সরকার বলেছিল আমাদের ত্রিপুরাজ্যের চাকরির দরজা কোনোদিনে বন্ধ হবে না, সীমাবদ্ধের মাধ্যমে ত্রিপুরাজ্যের চাকরির কিছু না কিছু চলবে, কিন্তু আমরা দেখলাম প্রত্যেক বছরে কিছু না কিছু চাকরি দিচ্ছে এবং সাপ্তাহের মাধ্যমে ক্যাবিনেটের মাধ্যমে মঙ্গলবার একটা ক্যাবিনেট হতো, তার মধ্যে কিছু শূন্য পদ বার করে বেকারদের চাকরি দিই। কিন্তু আসলে ত্রিপুরাজ্যের মানুষ এখন সমস্ত হারে ফারে টের পাচ্ছে যে ত্রিপুরা রাজ্যে বামপন্থের নেতারা বলেছিল বিগত নির্বাচনে 18 সালের আগে, দেখান বন্ধুগণ এই রাজ্যে যখন সমস্ত কিছু গতুলটা কিন্তু সেম রয়েছে কিন্তু লেভেলটা পরিবর্তন হবে, তাদের কথা যদি আপনারা বিশ্বাস করেন তাহলে নিজের পায়ে নিজে কুড়াল মারবে। কিন্তু এখন ত্রিপুরা মানুষ সমস্ত আমাচে কুনাচে শহরে বলুন কিন্তু ব্যবসায়ীরাই বলুন তারাই বলছে যে হ্যাঁ আসলে নিজের পায়ে নিজে কুড়াল মারছি, কিন্তু আগামী দিনে ত্রিপুরা রাজ্যের মানুষ এই ধরনের ভুল করবে না, যে পুনরায় যে ত্রিপুরা রাজ্যের লাল ত্রিপুরাতে পুনরায় বামপন্থ প্রতিষ্ঠা হবে সেটা কোনোদিন ওদের সমাজের অপেক্ষা করছে, কারণ ত্রিপুরা বলছে ত্রিপুরাতে কোনো বামপন্থ নেই। আগামী উদয়পুর সাবডিভিশনে একটা বিশাল সমাবেশ হবে এই মাসের মধ্যে হবে, আপনারা জানবেন দেখবেন যে বিশাল, এত সন্ত্রাসের মাধ্যমেও কিন্তু মানুষ সচেতনতা বেরিয়েছে, কিন্তু এইভাবে যদি বেরিয়ে যাবে যখন নিয়ন্ত্রণে আসবে তখন তো মানুষ জায়গা দেওয়ার একটা কঠিন পরিস্থিতি হয়ে যাবে। কিন্তু এখন যারা টিএমসির মধ্যে গিয়েছে কিন্তু তারা ওই দল থেকে সেই দলে যাচ্ছে পাল্লা ভারী করার জন্য, কারণ এই পরিস্থিতির মধ্যে চলছে চলবে সেটা থাকবে, কারণ নেতা পরিবর্তন করছে কর্মী পরিবর্তন করলে তো সেটা অপরাধ নয়, কারণ গণতান্ত্রিক মাধ্যমে দল পরিবর্তন করা যায়, কিন্তু মানসিকতা নিয়ে চিন্তন করতে হবে যাতে ত্রিপুরাজ্যের শান্তি সম্প্রীতি থাকে, আইন শৃঙ্খলা অবনতি যাতে না হয়, যাতে মানুষের পরিষেবা পেতে পারে। কিন্তু আমরা দেখি এখন পর্যন্ত ত্রিপুরাজ্যের আইন শৃঙ্খলাতে প্রশাসন বলতে তো ত্রিপুরাজ্যে কোর্টেই নাই, বা উদয়পুর শহরের মাধ্যমেও দেখিত, কিন্তু মানুষের সামনে পুলিশের সামনে মারধর করছে কিন্তু পুলিশ নিরপেক্ষ দর্শকের মতো ভূমিকা পালন করছে। এই ধরনের ঘটনা যদি ত্রিপুরাজ্যে থাকে, কারণ এই সরকারের জুমলা প্রতিশ্রুতি দিয়ে ত্রিপুরাজ্যে মানুষকে আর বোকা বানানো যাবে না, দিল্লি থেকে যে ধরনের প্রভারীরা এসেছে আগের প্রভারী তো আর আসবে না, কারণ নতুন গরিব প্রভারীরা আসলো ত্রিপুরাজ্যে মানুষকে আর বোকা বানানো যাবে না। এখন পর্যন্ত ত্রিপুরাজ্যে একটা কালকেও বলেছিলাম যে কিনছি কোনো কিছু করবে ত্রিপুরার জন্য কিছুই করতে পারলো, রাস্তা বলুন ঘাস সমস্ত প্রাণীয় জল থেকে সমস্ত কিছু সমস্ত অচল, মানিক সরকার যে সমস্ত গুলা করে দিয়ে গেছে এখন পর্যন্ত এই উদ্বোধনে করে যাচ্ছে, কিন্তু যেদিন রাস্তাঘাট হয়েছে সে রিপেয়ারিং করার মতন এখনো এই রাজ্যের সরকারের হয়েছে না, কিন্তু তাদের ভদ্রতাবাজি দিয়ে চলবে, কারণ ত্রিপুরা রাজ্যের এই ধরনের ভদ্রতাবাজির মাধ্যমে আর পড়বে না, কারণ মানিক সরকারের 25 বছরের ত্রিপুরা রাজ্যের সমস্ত ধন্যবাদ সঙ্গে থাকবেন। প্রশ্ন হচ্ছে যে বামেদের সময়ের আমলারা তারা নাকি বর্তমান সরকারকে অনেক ক্ষেত্রেই অসহযোগিতা করছেন, সদ্য দায়িত্ব পাওয়ার পর মন্ত্রী এ কথা বলছেন, উপাধ্যক্ষ এ কথা বলছেন, এবং ঠিক সমস্ত দায় সরকারি আমলাদের উপর কোনো না কোনোভাবে বর্তানোর চেষ্টা হচ্ছে। এবার যে 1.5 বছর সময় রয়েছে, ঠিক সেই 1.5 বছরের মধ্যে প্রত্যেকটা রাজনৈতিক দল কোন ফর্মুলায় এগিয়ে আসবে? নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি ত্রিপুরা বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, যেটা বলছেন যে 23'র ফর্মুলা, আজকা কয়েকটা মাস ধরে দেখতেছি 23 নিয়ে বেশ আলোচনা হইতেছে, যেহেতু সময় আছে আর জনগণের কাছেও একটা সময় আছে, যে 23'র ফর্মুলাটা হলো এই যে জোট সরকারও সন্ত্রাস করে, পোস্টপন ভাইলেন্স করে, খুন করে, দর্শন করে, নারী দর্শন করে, নারী নির্যাতন করে, সিপিএম ও খুন করে, নারী নির্যাতন করে, দর্শন করে, দুর্নীতি করে, দুঃসরকার দুর্নীতি করে, বিজেপিও দুর্নীতি করে, পোস্টপন ভাইলেন্স করে, সিপিএম ও পোস্টপন ভাইলেন্স করে, বিজেপিও পোস্টপন ভাইলেন্স করে, দুর্নীতি করে এবং খুন করে, সন্ত্রাস করে। কিন্তু এখন ভালো কে? ভালোটা হলো এখন এই মুহূর্তে যেই বলতে পারবে
যে বলতে পারবে যে ত্রিপুরাতে কোন পশু ভায়োলেন্স হবে না, জনগণের উপরে সন্ত্রাস হবে না, কোন গাড়ি হবে না, হ্যাঁ যে করবে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে, বাড়িতে বহিষ্কার করা হবে, এই দল এই দলই ক্ষমতা আসবে স্যার, যেহেতু সময় আছে আপনি আপনার মানে অংশীদার কি করছে রাজ্যের দলগুলো আপনারও অভিজ্ঞতা আছে, তা আমরাও রাজ্যের জনগণ আমরাও অভিজ্ঞতা নিরীক্ষে বলছি যে যে দল এখন থেকে বলতে পারবে যে হ্যাঁ আমরা ক্ষমতা আসলে কোন পুষ্প ব্যালেন্স করবো না, কোন রাজনৈতিক দলের উপরে অত্যাচার করবো না এবং কোন গাড়ি করবো না, নাইট দর্শন করবো না, দুর্নীতি করবো না, তুমি এই দলই তার ক্ষমতা আসব। এই ধন্যবাদ। আর দেড় বছর যখন সময় প্রত্যেকটা রাজনৈতিক দলের, এর মধ্যে দেড় বছর সময়ে জনগণকে কিভাবে কাছে টানা যাবে, কোন রাজনৈতিক দল কোন ফর্মুলাকে কাছে নিয়ে বা একেবারে কাজে লাগিয়ে জনগণকে কাছে আনার কাজটা করবে? নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। ধন্যবাদ। কারা আবারও সরকার করবে, কারা পুনরায় নিজেদের হারানো জমি ফিরে পাবে, কারা একেবারে নতুন করে আসবে, এই বিষয়গুলো না হয় আরো পরে আমরা জানতেই পারবো। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে বা আমাদের প্রসঙ্গ হচ্ছে ফর্মুলাটা কি হবে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। দেশের ফর্মুলা মাঝখানে তো আমরা উত্তরপ্রদেশে নির্বাচনের ফলাফল পাবো, আমার মনে হয় ফর্মুলা ওই ফুল বনাম ফুলই হবে যুদ্ধটা। কারণ বঙ্গে যে একুশে নির্বাচন গেল, যে সমাবেশ দেখালো ব্রিগেডের বাম এবং কংগ্রেস উভয়ে, একটা আশার সঞ্চার এদের মধ্যে হয়েছিল যে আবার ফিরবে বাম, একটা বার্তা ওদের বলাবলি শুনেছি যে বিজেপি আর তৃণমূল, হ্যাঁ বিজেপি টেনে নেবে তৃণমূলের ভোটটা, থাকে হয়তো সিপিএম, একটু বারবার অন্তর থাকবে। আমরা কি দেখলাম নিকল, কংগ্রেস শূন্য, সিপিএম শূন্য। ত্রিপুরাতে আমাদের যে মেইন ফাউন্ডেশন সেটা হচ্ছে এডিসি পাহাড়, তারা 20টা থাকতো তাদের পকেটে, তারপর বলতো 21 থেকে গোনা। এখানেও দেখলাম ইলেকশনের সময় যে এডিসিতে ভোট কাটাকাটি হবে, আমাদের ভবিষ্যৎ আমরা প্রতিষ্ঠিত পাব, পুনরায় এটা দখলের মতো নেবে, কিন্তু নিশ্চল সেই শূন্যই আসলে। আর এই ফুলে ফুলে যুদ্ধ আমার মনে হয় ত্রিপুরাতেও এই শূন্যের কোঠায় চলে যাবে ত্রিপুরায়, এটা ইতিহাস সৃষ্টি হবে। কংগ্রেস তো এমনি শূন্য, ছিল ওটাকে কাজে লাগাতো দিল্লিতে, দেশে থাকতো ত্রিপুরা আসতে ছোট ছোট স্টেট গুলা, হ্যাঁ দুই তিনটা স্টেটে ওদের ছিল, এখন একটা স্টেট কেরল। আমার মনে হয় ওই জোড়া ফুল আর পদ্ম ফুলই হবে, ওই পদ্মটাই থাকবে আর জোড়া ফুলটা তৃণমূল হয়তো বিরোধী ভূমিকা আমরা দেখব, বঙ্গের অপোজিটটা হবে ত্রিপুরা আমার ধারণা। এখন 23'র মাঝখানে আমরা আর অনেকটি রাজ্যের ফলাফল দেখব, তখনই নির্ধারণটা হবে আসল খেলা। নমস্কার, ভালো প্রশ্ন, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আবার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে 23'র আগে কি আগরতলা পৌর নিগমের নির্বাচনটা হবে, কারণ আগরতলা পৌর নিগমের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, মেয়াদ শেষ হয়ে গেছে, এখন প্রশাসকেরা আগরতলা পৌর নিগম পরিচালনা করছে, সেখানে কি জনপ্রতিনিধি আসবে 23'র আগে? তার আগে কি তাহলে সেমিফাইনালের একটি সুযোগ পাবে রাজনৈতিক দলগুলো, নাকি একেবারে ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে হবে? নমস্কার, কে বলছেন? নমস্কার, বিলোনি বাক্তারা থেকে বিরাজন বলছি। হ্যাঁ বলুন। ফর্মুলা বা সমীকরণ যাই বলুন, যত নির্বাচন ঘনিয়ে আসবে ততই এগুলি কিন্তু প্রকট হবে,
কারণ এগুলির উপর নির্ভর করবে একটা দল জিতা এবং হারা। এখন বর্তমানে শাসক বিজেপি আছে, বিজেপির এখনো 5 বছর পূর্ণ হয়নি, বিজেপি কিছু গভর্নমেন্ট বিশেষ গভর্নমেন্ট দিয়েছিল, ওরা কতটুকু সেই মানুষের প্রত্যাশা পূরণ করতে পেরেছে পারবে, তার জন্য মানুষকে হয়তো আরো টোটাল 5 বছর দাম আরো হয়তো 1.5 বছর অপেক্ষা করতে হবে। সিপিএম 25 বছরে মানুষের আশা প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছে সেটা পরীক্ষিত, কারণ 25 বছরে ভাতা ওনারা করেছেন 700 টাকা। 25 বছরের মধ্যে সুদিন মজুমদার প্যায় কমিশন দেওয়ার পর একটা প্যায় কমিশন ওনারা গঠন দিতে পারেননি, যেখানে 25 বছর অন্তরে প্যায় কমিশন গঠন হওয়ার সাথে কথা, সেখানে বেকারদের কর্মসংস্থান 25 বছরে কতটুকু ওনারা করতে পেরেছেন সেটাও পরীক্ষিত। আর পরীক্ষার বাকি রয়েছে বর্তমান ভারতীয় জনতা পার্টি, সেটা হয়তো পরীক্ষিত পরীক্ষা হবে। এখন হচ্ছে এখানে যদি ভারতীয় জনতা পার্টি যদি ওনাদের কথা রাখেন বিশেষ গভর্নমেন্ট, তাহলে আগামী দিন নির্বিচার নিঃসংকোচে নির্ভয়ে সেখানে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসবে। যদি ভারতীয় জনতা পার্টি সেই প্রতিশ্রুতি পূরণ করতে না পারেন, সেখানে বিশেষ করে যেহেতু সিপিএম পরীক্ষিত, তাহলে এখানে তৃতীয় একটা শক্তি হতে টিএমসি বা তৃণমূল। এখন তৃণমূলের টিম লিডার কে হবে, যে আগামী দিন কে হবে তৃণমূলের মুখ্যমন্ত্রী, সেটা হয়তো ওনারা সুদীপ্রা বর্মনকে ওনারা টোপ পালাবেন, সুদীপ্রা বর্মন হবে আগামী দিন তৃণমূলের মুখ্যমন্ত্রী। কিন্তু সুদীপ্রা বর্মন আজকের দিনেও তো বিজেপির হয়ে গুনগান গাইছে, যেটা সেটা ফর্মুলা, সেটা নতুন নতুন ফর্মুলা যখন হবে, সমীকরণ যখন হবে, সেখানে তিপ্রমতাকে পদ্মকিশু দেববর্মনকে হয়তো ওনারা টোপ পালাবেন যে ওনাকে ডেপুটি সিএম করা হবে, ওনাদের কাছ থেকে ডেপুটি সিএম শুদ্ধ ওনাদের কাছ থেকে 4 জন মন্ত্রিত্ব করা হবে। এইভাবে তৃণমূল কিন্তু বসে থাকবে না। আর ভারতীয় জনতা পার্টিও বিশেষ করে যেহেতু ওনারা বলতেন যে না 22'র মধ্যে ওনাদের সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা হবে, আর মহারাজা পদ্মকিশু দেববর্মনের সাথে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সম্পর্ক, ওনারা যা চাইছেন তার চাইতে বেশি টাকা বরাদ্দ করছেন। কিছুদিন আগে একজন মিনিস্টার, বিশেষ করে আমাদের মন্ত্রী, উনি এসেছেন 1300 কোটি টাকা দিয়ে একটা বাজেট অনুযায়ী দিয়েছেন। এটা আমার মনে হয় চিত্রমতা ভারতীয় জনতা পার্টির সাথে থাকবে, যদি ভারতীয় জনতা পার্টির সাথে থাকে তাহলে পশ্চিমবাংলায় যেটা সিপিএমকে শূন্য হাতে তৃপ্ত হয়েছে এবং এডিসিকে শূন্য হাতে তৃপ্ত হয়েছে, হয়তো 2023 একেবারে শূন্য হাতে তৃপ্ত হবে, কারণ এখানে হয়তো দ্বিতীয় শক্তিশালী দল হবে হয়তো তৃণমূল আর ভারতীয় জনতা পার্টি। ওনাদের যদি প্রতিশ্রুতি ওনাদের যথাযথভাবে পালন করেন তাহলে 2023 আবার নিয়ে আসতে হবে ভারতীয় জনতা পার্টি। ধন্যবাদ, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। কেউ কেউ বলবেন যে 2023 অনেকটা দেরি, আরো 1.5 বছর। আবার কেউ কেউ ঠিক উল্টোটা মানতে শুরু করেছেন যে 1.5 বছর কোনো সময় নয়। নমস্কার। হ্যালো, হ্যালো বাবু। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। বিরাজ তালিবানজে বলেছেন, উনি কি সরকারের মুখিয়া নাকি যে অক্ষরক করে পালন হবে? আপনি কিছু একটা বলবেন, আপনার কোন ব্যক্তিগত প্রতিক্রিয়া বা মতামত আছে এই প্রসঙ্গে? হ্যাঁ, আমার ব্যক্তিগত মতামতটা হলো, এই সরকার ভীষণ ডকুমেন্টের যা যা বলেছিল একটিও কিছু করেনি, এমনকি 10,000 লোকের যা বেমানি করেছে পৃথিবীর কোথাও এমন পাক দল নেই, এই আমার কথা। একদিকে কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের কথা শুনে একেবারে প্রায় অধিকাংশ সংখ্যক কর্মচারী বিজেপি আইপিএফটির দিকে ভোট দিয়েছিলেন। এখন কেউ কেউ ক্ষুব্ধ বা নিজেদের ক্ষোভ প্রকাশ করে বলছেন যে তারা সরকারি কর্মচারীদের উপর যাবতীয় ব্যর্থতার দায় চাপিয়ে দেওয়া শুরু করেছে।
এই দেড় বছরে সেই জায়গা থেকে অনেকটাই কি ঘুরে দাঁড়াতে পারবে শাসক দল? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি কোথা থেকে বলছি? হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম, দেশের যে নিউজ চ্যানেল এখন দেখানো হচ্ছে। হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। হ্যাঁ, তো এটার মধ্যে একটাই আছে যে মানুষকে সুন্দরভাবে বুঝিয়ে মানুষের মধ্যে বিশ্বাস জাগিয়ে তারপর মেডিকেলে যা যা মানুষের চাইছে তা আগে বুঝতে হবে মানুষ কি চাইছে। তো সেটা যদি সুন্দরভাবে করা যায় নিশ্চয়ই ভালো হবে, এটা আমার বিশ্বাস। আর মনে উৎসাহ নিয়ে কাজ করলে নিশ্চয়ই মানুষ বুঝতে পারবে, কারণ দিন দিন তো দেখা গেছে আগেও সরকার কেমন কাজ করেছে এখন কেমন কাজ করছে, আর এটাই আর কি। ধন্যবাদ। প্রত্যেকটা লড়াইয়ের আগে, সেটা মাঠের লড়াই হোক কিংবা নির্বাচনের, ঠিক লড়াইয়ের আগে এক একটা রণকৌশল গ্রহণ করা হয়, এবং কোন ফর্মুলায় সেই কৌশলটা গ্রহণ করা হয় সেটাও জানানো হয় বা কখনো কখনো গোপন রাখা হয়। ঠিক এক্ষেত্রে ফর্মুলাটা কি হবে, বিজেপির জন্য কি হবে, বামেদের জন্য কি হবে, কংগ্রেস কোন ফর্মুলায় এগোবে, আবার নতুন করে ঘর বাঁধতে চেষ্টা করছে যে তৃণমূল কংগ্রেস, তাদের ক্ষেত্রে ফর্মুলা কি হবে? নমস্কার, কে বলছেন? হ্যাঁ দাদা, আমি খোয়াই থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আজকে দেশের ফর্মুলা বিষয়টা খুব ভালো। প্রথমত আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে দু তিন দিন ধরে দাদা রাত্রি 9টা বাজলি নেটের প্রবলেম দেখা দিচ্ছে, ওটা কি ভুলবশত নাই থাকি তো দেখা দিচ্ছে এটা বলতে পারছি না। আর প্রসঙ্গটা সম্বন্ধে বলছি, দেখুন জিপিএম এ অনেক, আমাদের একটু জানাবেন দয়া করে যে কি সমস্যা হচ্ছে এই সময়টাতে? বলতে ফোন করছি নেট চলে যাচ্ছে, নেট স্লো হচ্ছে, মানে কারেন্ট একদম চলে যাচ্ছে সারা ত্রিপুরাতে মনে হচ্ছে, কয়েকতে তো হচ্ছে। প্রসঙ্গটা তো আসছি দাদা, বলুন। ঘটনাটা হচ্ছে 2023'-এ এই ফর্মুলাতে আমি আলাপ করছি, সিপিএম এর অনেক নেতৃত্ব আছে আপনাদের এখানে ফোন করছে, ওনাদেরকে ধন্যবাদ। দেখুন মানিক সরকার একদিন বলেছিল একজনের বাড়িতে গিয়ে TV24 প্লাস আপনাদের যে পত্রিকাটা ওটা কি মানুষ পড়ে এখনো? দেখুন আজকে স্বাধীনতা আপনাদের মাধ্যমে পেয়েছে কথা বলার, TV24 এর মাধ্যমে। অনেক অনেক ধন্যবাদ মানিক সরকার বলার পরও ওরা আপনাদের এখানে কথা বলছে মুক্তভাবে। প্রথম ইস্যুটা, দ্বিতীয়টা হচ্ছে ওরা স্বপ্ন দেখছে 23'-এ আসবে। আপনাকে বললি এডিসিতে 20টা মেয়ে এক তো পাবে না, ওদের 25 বছর রাজত্ব করেছে সবসময় 20-এর উপরে গণেছে, 21-22 হিসেবে গণেছে। এবার এডিসি তো দেখেছে, লোকসভায় দেখেছে, বিধানসভায় দেখেছে, সামনে 23'-এর নির্বাচন একটা সিটও পাবে না। দ্বিতীয় কথা যে কলকাতার ফর্মুলা এখানে কাজ হবে, সিপিএম একদম যে 16টা আছে নিঃস্ব হয়ে যাবে। আর দ্বিতীয় বিজেপির যে ফর্মুলাটা, বিজেপির 50% এর বুটের মধ্যে সুচিত্রার সঙ্গে 25% আছে, বিপ্লবের সঙ্গে 25% আছে, ওটা কি হবে ভবিষ্যতে বলতে পারবে? আর ফর্মুলা যেই আসুক সরকারে একটা জিনিসই বলতে পারি, তবে জুটের জুট ছাড়া কোনো মানে লাইন সম্ভব না, এডিসিকে হাতে নিয়ে লড়তে হবে। হোক গ্রেটার ত্রিপুরা লেন, হোক স্মল ত্রিপুরা লেন, হোক মানে ত্রিপুরা লেন, যে কোনো একটা না একটার সঙ্গে যুক্ত হতেই হবে যে কোনো পার্টিকে, নাহলে এই রাজ্যে আর সরকারকে একা করতে পারবে না। নমস্কার, ধন্যবাদ। ফর্মুলাটা কি হবে, ফ্যাক্টর কি তাহলে তিপ্রা মথা এবং শাসক দলীয় বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য সংস্কারপন্থী বিধায়করা হবেন? তারা কি বিজেপিতে থেকে তাদেরকে নিয়ে, অর্থাৎ শাসক দল বিজেপি বিক্ষুব্ধদের ঘরে নিয়েই বা সঙ্গে নিয়েই লড়াই এগোবেন, নাকি তাদেরকে ঝেড়ে ফেলে দেবেন, ছেটে ফেলে দেবেন? কি ফর্মুলায় এগোতে পারে? তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত কমিটি গঠন করতে পারেনি, কমিটি গঠন হয়ে যাওয়ার পর তাদের ফর্মুলা কি হবে, সেখানে কি মুখ কে হবে, সেটা নিয়ে নতুন করে আরো একটি কাজিয়া দেখতে পাবে রাজ্যের মানুষ। নমস্কার, কে বলছেন? অনেকে কইতাছে যে পশ্চিমবঙ্গের সিপিএম শূন্য, কেননা যে সিপিএম যে ঐতিহাসিক দল করতে গিয়ে কথাটা কইতে গিয়ে আর লজ্জা লাগেনি। ত্রিপুরা তো 23'-এ কেরল মডেলে ত্রিপুরাতে ঐতিহাসিক জয় হইতেছে সিপিএম এর, যে লিখা রায় 23'-এ মুখ্যমন্ত্রী করব জিতেন্দ্র চৌধুরী, জিতেন্দ্র চৌধুরীর ট্রাইবেল এলাকার মধ্যে ভালো প্রভাব আছে, ব্যবসায়ীর কারণে কিছু নাই। জিতেন্দ্র চৌধুরী যদি মুখ করে সিপিএম ময়দানের নামে
বলে ত্রিপুরা না আইপিএফি না বিজেপি না তৃণমূল তো কিছুই নাই, একবার দুই আমুচা সব উড়ে দেবো গা। কিন্তু দেখেন না লিখিতা হইতেছে, হয় তো দেখতেছেন বিভিন্ন জায়গাতে কিভাবে লাল ঝান্ডার জরুরত আছে, সেটা কিছুই না। আরো ওই দেড় বছর আগে যদি অত কিছু হয় সেটা তো আর দেড় বছর পরে আমার হয়ে কি উঠবো, আপনারা নিজের বুঝছেন আর কি জিনিসটা। আপনারা টিভি চ্যানেল গুলিতে একটু প্রচারটা দেখাইয়েন বামপন্থের চলে উঠব, আর কিছু লাগবে না। নিজের কবে প্রচারটা করিয়েন চলে যথেষ্ট, আর কিছু লাগবে না। দেন না তিরিশে কিভাবে ঐতিহাসিক দেখা করেছি দিয়েন। ধন্যবাদ, ধন্যবাদ। যদিও দল থেকে এখনো পর্যন্ত, অর্থাৎ বামেদের থেকে এখনো পর্যন্ত সেই ঘোষণা করেনি যেটা আপনি বললেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ শুনছি, বলুন। আচ্ছা, আমি বলতে চাইছিলাম এই বিজেপি হোক আর যে কোনো দলে হোক যদি আসে ত্রিপুরাতে, তবে বিজেপি আসার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি দেয় কত সেই আশায় মানুষে কিছু ভোট দিবে, কত তেইশে নির্বাচন গঠন করবে এবং শাসক দল হবে। কিন্তু পরের পাঁচ বছর যদি বিজেপি থাকে যে অবস্থা চলছে, যদি এভাবেই চলবে এটা সবাইয়ের আশা, কিন্তু একটা ভাউতাবাদী দিয়ে হয়তো আইতে পারে। আসার পর দেখা যাইব যে পাঁচ বছরের মধ্যে মানুষের পরনের কাপড় আর থাকবে না, পুড়ে নেবে। এই আমার বক্তব্য। নমস্কার। আপনি তো বললেন যে তেইশের পর কি হবে, আমরা বলছি তেইশের আগে কি হবে, ফর্মুলা কি হতে পারে, কোন ফর্মুলায় এগোতে পারে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি কৈলাসহর থেকে। হ্যাঁ বলুন। আপনারা তো একপাশে খবর পরিবেশন করছেন, আপনার টিএমসি কে মার্কেটিং করার জন্য উঠে পড়ে লেগেছেন। আচ্ছা, কোন কোন শব্দটা মনে হলো যে তাদের বিজ্ঞাপন হয়েছে আপনার কাছে? টিএমসি কে মার্কেটিং করার জন্য উঠে পড়ে লেগেছেন, কারণ ঠিক আছে, আপনি আপনি বিদ্বান মানুষ, আপনি বিদ্বান মানুষ, আপনি বিচক্ষণ মানুষ, আপনি অনেক বুঝতে পারেন, সেটা আমরা বুঝে নিয়েছি। এবার আপনার কাছে, আপনার কাছে আমার বিনম্র প্রশ্ন যে এই 45 মিনিট ধরে যে অনুষ্ঠান হচ্ছে, যে আলোচনা হচ্ছে, তার মধ্যে একটি বাক্য বলবেন যা থেকে আপনি অনুপ্রেরণা পেয়েছেন আমার মুখ থেকে, যে তৃণমূলের পক্ষে। আমার কথা কি শুনবেন? আপনার কথা শোনার জন্যই আপনাকে প্রশ্ন করছি, বলুন। বলতে দিন আমাকে, বলতে দিন, অনেকেই তো শুনছেন, সবাই শুনছেন, যে বামপন্থীরা যে কর্মসূচিগুলো করছে। আমি আপনার সবটা কথা শুনবো, কিন্তু তার আগে একটা উত্তর আমাকে দিতে হবে যে কোন বাক্য থেকে আপনি অনুপ্রেরণা পেয়েছেন তৃণমূলের পক্ষে। আপনারা যে সমস্ত খবর পরিবেশন করছেন, যে কর্মসূচি গুলোর খবর আপনারা তুলে ধরছেন, বিশেষ করে রাজনৈতিক কর্মসূচি গুলোর যে খবর আপনারা তুলে ধরছেন, বামপন্থীদের কর্মসূচি গুলোর খবর গুলো আপনারা অনেক সময় ব্ল্যাকআউট করে দিচ্ছেন। আমরা দেখছি তো, আমরা তো দর্শক। আপনি এটাকে একপেশে খবর প্রচার বলছেন, মানে এই অনুষ্ঠানে দাঁড়িয়ে যে প্রসঙ্গে আপনি কথা বলছেন, যে প্রসঙ্গে প্রত্যেকটা রাজনৈতিক দলের হয়ে রাজনৈতিক দলের কর্মীরা সমর্থকরা কথা বলতে পারছেন, সেটাকে আপনি একপেশে মনে হয়েছে আপনার কাছে? ভারতবর্ষের মিডিয়া কোন দিকে চলছে কি বলছে সবাই জান, যারা একটু একটু খবর রাখে, মিডিয়ার দিকে চোখ রাখে, তারা জানে মিডিয়া অনেক কিছু করতে পারে। আপনি আপনি এখানে বসে, আপনি এখানে বসে মিডিয়া কিভাবে চলছে এত জ্ঞান দিতে পারছেন, আর আপনার কাছে মনে হচ্ছে মিডিয়াটা একপেশে? আমি আমার কথা বলছি। আপনি আরো একবার আয়নাতে নিজের চেহারাটা দেখে আসুন। যেভাবে আপনারা একেবারে ইচ্ছে হলে জ্ঞান দিতে পারেন, জ্ঞান ঝাড়তে পারেন বলা ভালো, ঠিক তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা যে প্রসঙ্গে কথা বলছি সেই প্রসঙ্গে কিছু যদি বলার থাকে অবশ্যই আপনারা বলবেন, অন্য বিষয়ে আপনারা একেবারে অনেক বেশি প্রাজ্ঞ হতে পারেন সেটা এখানে বলবেন না। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার প্রসঞ্জিত বাবু, আমি আবার একটু ফোন করেছি, তার কারণ হলো প্রশাসনের আমলাদের সম্বন্ধে একটু আলোচনা করেছেন। আমি এটা আমার অভিজ্ঞতা থেকে একটু বলছি, আসলে যত কথাই বলুন আমলারা এক সময় কিন্তু নারিঙ্গিনি করে, এটা সত্য। যদি সিঙ্গেল পার্টি সরকার থাকে, মনে করেন এই সরকারের দিল্লিতে কোনো যোগাযোগ নাই, বন্ধু নেই,
না হলে বাঘের মতো ডরায় রাজ্য সরকারকে, বাঘের মতো ডরায় আমরারা এস অফিসাররা। এই যে একটা ওরা একটা অজুহাত তৈরি করছে যে আমরারা কথা শুনে না, ঠিক মতো কাজ করে না, আসলে মন্ত্রীরাই ঠিক মতো কাজ করে না। হ্যাঁ, আসল ঘটনা হইছে এখানে। আর একটা জিনিস আমি পরিষ্কার করতে চাই, অনেকেই অনেকদিন বলেছেন প্রে কমিশন সুধীর মজুমদার দিয়েছেন, প্রে কমিশন সুধীর মজুমদার না, প্রে কমিশন বসিয়েছেন নিবেন চক্রবর্তী, এটা রিপোর্ট জমা দিয়েছে সুধীর মজুমদারের সময়ে। কে এম গোস্বামী ছিল প্রে কমিশনের চেয়ারম্যান, ত্রিপুরাতে লাস্ট যে প্রে কমিশন বসিয়েছে বামফ্রন্ট সরকার, এম গোস্বামী চেয়ারম্যান, বিবি ভট্টাচার্যজি সেক্রেটারি, আর বাকি সব স্টাফের নামও আমি জানি, এত বলার দরকার নেই, কিন্তু মানুষ জানুক যে আসলে শেষ প্রে কমিশন নিপেন বাবুই বসিয়েছে আর বাকিটা বামফ্রন্ট এইভাবে এইভাবে দিয়েছে, এই বিজেপি সরকার যেভাবে দিয়েছে বামফ্রন্টও এইভাবেই দিয়েছে, বেনিফিট দিয়েছে, কিন্তু বিজেপি বেনিফিট দেয় নেই, মেডিকেল টেডিকেল কিছু না, প্রে কমিশনের নামে একটা ভাওতা। এই আমার বক্তব্য, বিরক্ত করলাম, নমস্কার। ২০২৩'-এ একেবারে বা ২০২৩'কে লক্ষ্য রেখে প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের ঘর গোছাতে ব্যস্ত, এবং এই দেড় বছরের মধ্যে বিধানসভার জন্যই কি তারা প্রস্তুতি নিচ্ছে, নাকি মাঝখানে পৌর নিগমের নির্বাচনেও তারা লড়াইটা করবে? পৌর নিগমের নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে তো এই রাজ্যে এই 23'-এর আগে? এই নানাবিধ প্রশ্ন থেকে যায়, কিন্তু তার মধ্যেও বর্তমান যে রাজ্য সরকার চলছে, বর্তমান সরকার কি কোনো ভালো কাজ করেনি? আপনার কি মনে হচ্ছে, আপনার যা মনে হচ্ছে, আপনার ব্যক্তিগত যা মতামত সবটা খুলে বলতে পারেন। না, সবটা খুলে বলছি বলতে আমি কোন রাজনীতিতে বিশ্বাস করি না, তো বলছি কারণ দীর্ঘ ২৫ বছর বাম শাসন তো আমরা দেখেছি, তো এই বাম শাসন জমানাতে বামেরই মন্ত্রী মিনিস্টাররাও খুন হয়েছে, বহু মানুষ এসডিএম থেকেও খুন হয়েছে, বহু আগরতলা বরতলাতে এসডিএম খুন হয়েছে, সুকান্তা বর্মা বিভিন্ন ভাবে এই রাজ্যে যে নৈরাজ্য চলেছিল, আপনারা কিন্তু সেই কথাগুলো একদিনও তুলে ধরেননি, এবং আমরা কিন্তু প্রতিনিয়ত আপনার এই ২৪'-এর নিউজগুলো দেখি। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আপনারা দেখেননি বা মনে রাখতে পারেননি, খুব স্বাভাবিকভাবে মানুষ তো একেবারেই ভুলন্ত একটি জীব, তারা গত তিন দিন আগে কি হয়েছে, কোন রঙের জামাটা পরেছিল সেটা তো তিন দিন পরে মনে রাখতে পারে না, সেই কারণে আপনি এই অভিযোগটা করেছেন যে PB24-এ এই খবরগুলো দেখেননি। সেটা হতে পারে, আমাদের অনুশোচনা নেই, আপনাদের জন্য আফসোস হয়, এত দ্রুত কি করে ভুলে যেতে পারেন সব কিছু। নমস্কার, কে বলছেন? হ্যাঁ দাদা, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, বিভিন্ন পার্টিতে যারা জড়িত তারা তাদের পার্টির কথা বলে, তারা অত্যন্ত সচেতন ত্রিপুরার। এবার আপনাকে আমি বলছি, দেখুন এই বামফ্রন্ট সরকারের সময়, সিপিএম সরকারের সময় হাজার হাজার এসসি জাত সার্টিফিকেট দিয়ে গেছে আমাদের দেশে। এই কারণে বলছি আমাদের ত্রিপুরা মানুষ বুদ্ধিমান কিন্তু সচেতন কম, হাজার হাজার সার্টিফিকেট দিয়ে গেছে, এখনো মন্ত্রিসভা চারটার মতন আছে, নকল এমএলএ, কোনো আন্দোলন নাই, সচেতন নাই। ওবিসি প্রায় ৪২-৪৮% ওবিসির লোক বাস করে, তারা সিট মাত্র পায় দুইটা বা তিনটা। ওবিসির লোকে কিন্তু সচেতন, এখন চিন্তা করেন দুইটা তিনটা পায় যারা, তারা ২০টা ন্যূনতম ২০টা থেকে ২২টা সিট তারাই পায় সিস্টেমে গেলে আর কি। তাহলে ওবিসি অংশের লোক কত আছে, আজকে দেখেন মায়ের কেটেছে লোকেরা, ওবিসি লোকেরা কিভাবে তারা বঞ্চিত হইতেছে। তারপরেও দেখবেন এসসির মানুষ ওই বিজেপি আসে বিজেপির পেছনে ঘুরে, সিপিএম আইলে সিপিএম এর পেছনে ঘুরে, তারপর যদি একবার সরকার আইতে পারে ২-৪-৫ জনের জান দিয়ে সব পার্টির
গুণগান গাই, কিন্তু আমরা সাধারণ মানুষের যে কি অস্তিত্বহীন হয়ে যেতেছে এই দিকে কোনো সচেতন নেই। সরকারি ডিপার্টমেন্ট গুলি, এয়ারপোর্ট, টেলিফোন, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, যত কিছু আছে সব বিক্রি করে দিতেছে। চাকরির লোকের দেখা নাই, বেকাররা তাও পার্টির পেছনে দেখা ওই মারামারি কিলাকিলি করতেছে। তাহলে ভারতবর্ষের মানুষে বা ত্রিপুরা রাজ্যের মানুষই বলেন, পশ্চিমবঙ্গের মানুষই বলেন, যে কোনো স্টেটের মানুষ বলেন, কি হালে বাস করতেছে। তারপর বেকার কিছু লোক আছে, যদি 200-500 টাকা 50-100-200 টাকা দলে থেকে কারুর থেকে নিতে পারে, তারা মনে করে এটা বুঝতে খুব বেশি। তো ধন্যবাদ। আমরা একেবারে আরো একবার বলে দিই, আমাদের প্রসঙ্গ হচ্ছে 23'র ফর্মুলা। 2023'-এ যে রাজনৈতিক দলগুলোকে অন্তত পক্ষে এই সময় দেখা যাচ্ছে বা দেখতে পাচ্ছেন, তারা কোন ফর্মুলা নিয়ে আপনাদের দ্বারে এসে পৌঁছতে পারে, আপনাদের তাদের দিকে কাছে টেনে আনার চেষ্টা করতে পারে, সেটা শুধু জানতে চাইছি। নমস্কার, কে বলছেন? নমস্কার প্রসঙ্গিতবাবু। হ্যাঁ বলুন। আসলে এই ফর্মুলা টর্মুলা হিসাব তো হয়ে গেছে গা, ত্রিপুরার ফর্মুলা হয়ে গেছে গা। কারণ হইল 2018-তে বিজেপি আসল, আবার পরে প্রজ্ঞাভবনে মানুষের আবাস যোজনা দেওয়ার লাগিয়া একটা প্রোগ্রাম করিয়া সমস্ত ব্যাংক ম্যানেজাররা ডাকিয়া কইসল, আবাস যোজনা লোন দিয়া, সাবসিডি লোন দিয়া মানুষ যাতে মানে উপকৃত হইতে পারে, গরিব মানুষ যারা বাড়ি ঘর নাই। কিন্তু আমি ফোনটা করলাম এই কারণে, আমি এই ভুক্তভোগী, আমি পর্দায় ব্যাংকে গিয়েছে যে আমি নিজে ব্যবহারে কয় এই ধরনের স্কিম গুলো তাদের কাছে নাই, গেল এক নাম্বার। দুই নাম্বার, এই যে 23'র ফর্মুলা কইতাছে, 23'র ফর্মুলা ত্রিপুরার মানুষে কিন্তু ঠিক হিসাব করে লইছে। কারণ 25 বছরের পরে আর 60 বছর অতিক্রম হয়ে গেছে গা, কারণ এই ডাইনামিক পলিটিক্যাল ত্রিপুরাতে চলতো না। ত্রিপুরার মানুষ সাধারণ মানুষ, খুঁড়ে খাওয়া মানুষ, বেশিরভাগ মানুষই বাড়ি ঘরে কাজ করিয়া খায়, গরিব মানুষ রিক্সা চালায় খায়, অটো চালায় খায়, বকর সকর দেখে। কিন্তু এই ত্রিপুরা রাজ্যে এইসব ভাবতাবাদী সরকার এক মুহূর্তেও আর টিকত না। কারণ হচ্ছে এই যে তৃণমূলটা খুব বেশি সুবিধার লোক না। আমি কইতাছি, আমি কোনো দল ধরে আমি পছন্দ করি না। যদি আজকে কোনো যে ন্যায্য কথা করেন না, ন্যায্য বিচার করেন না, ন্যায্য মনোভাব নিয়ে যদি কাজ করে থাকে, একমাত্র বিক্ষুব্ধ বিধায়কের মধ্যে আমি একজন নাম কইতাম না, একজন লোক আছে ত্রিপুরার যে লোকটা বঞ্চিত হয়ে গেছে। আর এই লোকটারই ত্রিপুরাবাসী এখন চাইতেছে, এই লোকটা যেদিকে প্লাস ত্রিপুরা মাতা যেদিকে, এদিকেই সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে এবং ত্রিপুরার 23'র প্রোগ্রাম সেটেল হয়ে যাবে। আর ত্রিপুরার চিন্তা আর কিচ্ছু করে লাভ নাই, মানুষ মরছে তো মরছে, আর এখন যারা মরতেছে তারা দুঃখে কষ্টে আর কয়েকটা দিন কাটাইলে একটা বছর। নমস্কার, ধন্যবাদ। তাহলে 2023-এ অন্তত পক্ষে কি মনে হচ্ছে, ক্ষোভ গুলোকে কাজে লাগানো হবে বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, নাকি তাদের পক্ষ থেকে বিকল্প কোনো আশা জাগানো হতে পারে? নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। বলছি দেখেন, দেশের আগের কথা বলছেন, দেশের আগে তো লকডাউনই থাকবে, লকডাউনের পরেও তো 23 আসবে, এমন তো নয় যে 23 আসবে না, আসবে কিন্তু আসবে। এখন বর্তমানে যে সরকার আছে এই সরকারের লকডাউন তো থাকবে, আপনি তো ভুল যেতে পারবেন না। কিন্তু ওরা পারবে, আপনি আমি পারবো না, এ কথাটা বলে দেখবেন। আমি ছোট মুখে একটা বড় কথা বললাম। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ প্রশান্তদা। হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ, আমি বিরুনি আবাদ তলা থেকে কথা বলছি। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি তো বিচারছি যে 2023-এ মানে আপনি যে প্রশ্নটা রাখছেন জনগণের কাছে, 2023-এ যে সরকার আয়োজন কোন ফর্মুলা নিয়ে
আসতে পারে এমন কিছুই তো না। তো যে সরকার মানে আগে ভালো কাজ করতে বা বর্তমানে ভালো কাজ করবে এরকম সরকার তো আসবে, কিন্তু বর্তমানে এমন সরকার তো দেখতে যে কিছুই তো দেখতে আছে না যে ভালো যে করতে আছে, এমন কোন গরিব সাধারণ মানুষের লোক এমন কোন কাজ, সাধারণ মানুষের তো সরকার চেঞ্জ হয় মানে তো হয় না, এমন কোন কাজ করতে আছে না যে বর্তমান সরকার তো থাকবো, আমার তো মনে হয় না বর্তমান সরকার আবার থাকছে এরকম কিছু। আমাদের বিচ্ছিন্ন হয়ে গেছে, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, হ্যাঁ বলুন। আমি ২৩'র থেকে বলছি। হ্যাঁ, আপনারা যে ফর্মুলা চাচ্ছেন, হ্যাঁ, তার ফর্মুলার একটা ব্যাখ্যা আমি দিচ্ছি। হ্যাঁ, হয়তো কারো কারো ভালো লাগবে, তাদেরকে সাধুবাদ জানাবো, আর যাদের ভালো লাগবে না আমাকে মার্জনার চুকে দেখবেন। হ্যাঁ, সেটা হলো ২০২৩'-এ চিফ মিনিস্টার সুদীপ রায় বর্মন এবং উপমুখ্যমন্ত্রী আমাদের রাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন, এই ফর্মুলার দিকে ত্রিপুরা রাজ্য এগিয়ে চলছে। আমি জানি না আপনাদের কি মত, হ্যাঁ, আমি আমার মতটা প্রকাশ করলাম, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের বলতে PB24 এর এই বিষয়ে কোনো মতামত নেই, কোনো নিজস্ব বক্তব্য নেই, আমরা এই প্রসঙ্গটি আপনাদের উদ্দেশ্যে রাখলাম এবং আপনারা কি বলছেন সেটা আমরা শুনছি এবং আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি এয়ারপোর্ট থেকে বলছি। হ্যাঁ বলুন। দেশের ফর্মুলা বলতে বোঝা যাচ্ছে আমাদের যে বিক্ষুব্ধ যে বিধায়ক যারা আছেন, এই আমাদের মধ্যে যিনি জন্য সাধারণের জন্য কিছু কাজ করে যাচ্ছেন এবং ওনার প্রচেষ্টাও চলছে দীর্ঘ ২-৩ বছর ধরে আমরা দেখছি এবং যিনি খুব চেষ্টা করে যাচ্ছেন, উনি যেদিকেই যাবেন দেশের ফর্মুলা সেদিকেই হবে। তিনি যদি তীব্রমথা আপনি তৃণমূল বলেন হতে পারে, সেটাও একটা ক্যালকুলেশন, কিন্তু বিশেষত বিজেপি মনে হয় না আর থাকবে আর কি, সেটাই আর কি। নমস্কার, ধন্যবাদ। সবচেয়ে প্রথম ঘর গুছিয়ে নিয়েছে শাসক দল, একেবারে অধ্যক্ষ অদল বদল থেকে শুরু করে নতুন মন্ত্রী সভায় মন্ত্রীদের যোগদান করিয়ে কিংবা সম্প্রসারণ করানোর পর একেবারে সাংগঠনিকভাবে সহসভাপতিদের একেবারে অদল বদল করিয়ে ঘর গোছানোর কাজটা সম্পূর্ণ করে দিয়েছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত কমিটি গঠন করে উঠতে পারেনি, বামেরা সেই অর্থে বলে উঠতে পারেনি যে মুখ কাকে করা হবে, অর্থাৎ কাকে সামনে রেখে লড়াইয়ে নামবে, যে ২৫ বছর টানা সরকার পরিচালনা করেছিল যে দলটি, সেই দল ৩.৫ বছর ঘর থেকে বেরোনোর সুযোগ পায়নি বলে অভিযোগ করছে। ঠিক বাকি ১.৫ বছরে কতটা কি করতে পারবে, কি হবে ফর্মুলা? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি উদয়পুর থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, দেখুন, গত ২০১৮-তে যে প্রতিশ্রুতি গুলো বিজেপি দিয়েছিল সেগুলো কিন্তু এখনো কাজ করেনি, আর এবার নতুন করে যে ফর্মুলা গুলো করবে সেগুলাও সবচেয়ে ভুয়া হবে। তো যতই ফর্মুলা করুক না কেন, ২০২৩'-এ কিন্তু বিজেপি আর আসছে না। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমি পয় থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আপনাদের আপনাদের টিভিতে কিছুক্ষণ আগে দেখেছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ, ইয়া বিজেপি নাকি ডিসেম্বর মাসে দিকে দাঙ্গা হবে এবং তারা একটা অনুমান করেছে সিপিএম ভেঙে তারা সাংগঠনিক স্থিতি শেয়ার করবে, ঠিক আছে না? হ্যাঁ, তারা যে সিপিএমকে এখনই ভেঙেছে, যে দালালকে তারা ঘরে নিয়েছে, দালাল মারফত তো যুক্তরাজ করছে, যে আর কি সিপিএমের ভাঙন আছে তাদের বিভিন্ন কনসেপ্টারি বিভিন্ন নানা রকম যুক্তরাজ, তারা তো সিপিএম নেতারা নিয়েই করছে, এখন আর কি ভাঙার আছে তাদের?
তারা যাদেরকে নিয়ে কংগ্রেস দল করছে তারা কি তাদেরকে বুদ্ধে দেয়া সুদীর জ্বরে তো তারা উঠে যাবে। হ্যালো, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আমি উদয়পুর থেকে বলছি। হ্যাঁ বল। হ্যাঁ বলছিলাম যে ২৩'র যে ফর্মুলা, এখন তো ব্যাপার হচ্ছে আগামী যে ২৩'র যে নির্বাচন, এই নির্বাচনে তো এখন আবার ইস্যু খুঁজছে বিজেপি যে কিভাবে আবার ২৩'র তারা নির্বাচন পেরোতে পারে, আবার প্রতিষ্ঠিত হতে পারে। কিন্তু মানুষের তিন বছরে মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল সরকার আসার আগে, কিন্তু তার প্রতিশ্রুতি কোনোটাই পালন করেনি। তাই আমার মনে হয় না যে আগামী ২৩'এ বিজেপি কোনো কিছু করতে পারবে। আপনারা একটা বিষয় বুঝে উঠতে পারছেন না, আমরা বলছি না যে বিজেপি আসবে কি আসবে না, আমরা বলছি না বামেরাই আসবে কি আসবে না, আমরা বলছি না এটাও বা জানতে চাইছি না এটাও যে তৃণমূল কংগ্রেস কি সরকার গঠন করতে পারবে কিনা। আমাদের প্রশ্ন হচ্ছে ২০২৩'র আগে যে দেড় বছর সময় রয়েছে, সেই দেড় বছর সময়ে কোন রাজনৈতিক দল কোন ফর্মুলাকে হাতিয়ার করে এগিয়ে আসবে। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, আমি নর্থ ত্রিপুরা থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছিলাম এখন ত্রিপুরাতে তো বিজেপি দল অনেক শেষ হয়ে যাচ্ছে, কেন যে আগে কংগ্রেস ছিল তারা গিয়েছিল বিজেপিতে, এখন তারা খুব ক্ষুব্ধ আছে, আর যারা নিউট্রাল আছে তারা তো বিজেপিকে জীবনে ভোট দেবে না, তারা যে করেছে তিন সাড়ে তিন বছর। থ্যাংক ইউ। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি রসঞ্জিতদা, তোমরা দেশের ফর্মুলা বলতে আমার কয়েক কথা, যেমন বেকারদের বিভিন্ন দপ্তরে শূন্য পদের চাকরি, চেয়ারে বিভিন্ন সামাজিক ভাতা, কর্মসন্তানের ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এছাড়া বিভিন্ন দপ্তরে ৬,০০০ টাকা নিচে এসব কর্মচারীরা আছে, এসব গুলো যদি সরকার যদি মানে দেয় বিজেপি সরকার, তাহলে আমার ফর্মুলা লাগবে না। এই ফর্মুলাতে বিজেপি সরকার ২০২৩'তে বিজেপি ভোটে বিধানসভা যুক্ত হবে। কর্ম বেকার বেকার ভারতবর্ষে বেকারের সমস্যা প্রথম সমস্যা হয়ে গেছে, যদি বেকারদের জন্য কোনো কিছু যদি কর্মসংস্থান না করে তাহলে তো কিভাবে রাজ্য চলবে, কিভাবে দেশ চলবে? দপ্তরও তো খালি, শূন্যপদ আছে দপ্তরের মধ্যে, যে শূন্যপদ যেগুলো আছে এগুলো পূরণ করো, এবারে সামাজিক ভাতা দেখ, এবারে ২,০০০ টাকা সামাজিক ভাতা করবে সরকার শুনছি, যদি করে ভালো, আরো এরপরে সরকারের যদি আরো সামাজিক ভাতা দেয়, আরো আছে যে বিভিন্ন দপ্তর রেগুলার কর্মচারী থেকে ওরা ভালো কাজ করে অথচ বেতন ওদের বেতন ৬,০০০ টাকারও নিচে, এসব কর্মচারীর দিকে যদি সরকার নজর দেয়, রেগুলার স্কেলে বেতন দেয় বা বেতন বৃদ্ধি করে, সরকার নিশ্চয়ই ২০২৩'এ কোনো ফর্মুলা লাগবে না, তৃণমূল হোক ত্রিপুরা মাথা হোক কোনো মাথায় কোনো দলে বিজেপি সরকারের কাছে আসবে না, যদি এইগুলো যদি সরকার পূরণ করতে পারে। আর এইগুলো যদি কোনো দলে যদি পূরণ করতে না পারে কোন সরকার আগামী দিনে বেশি দিন টিকবে না। নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার প্রসেনজিৎদা, আমি উদয়পুর থেকে বলছি। বলছি যে ২০২৩'র যে ফর্মুলা আপনারা দেখাচ্ছেন, আমি আগেও একবার একদিন বলেছি আপনার সাথে যে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে আগেও একবার এই কথা বলেছেন যে আমি কিছু নিয়ে যাওয়ার জন্য আসিনি, আমি সব ২০২৫'র মধ্যে সব পূরণ করে দেবো। তাই এই কথা বলে আমি বলছি যে আগামী দিনে আমাদের বিজেপির সিট আরো বাড়বে, বিপুল ভোটে আমরা জয়যুক্ত হব এবং ২৩'এ বিজেপি খুব ব্যবধানে পাশ করবে এবং বিজেপি আবার আসবে, বিজেপি সরকার গঠন হবে, মানুষও ভোট দেবে, সেটাই বলছি। নমস্কার, ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যাঁ দাদা, বাজারতে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম কোন ফর্মুলা চলছে দেশের ইলেকশন, সত্যতা বলছেন? আমি সত্যতা বলি,
আমি কিন্তু যখন ভোটটা আমার ভোট যখন হয় তখন আমি সিপিএমকে ভোট দিয়েছিলাম ফার্স্ট ভোট। হ্যাঁ, কেন সিপিএম আদর্শ নীতি আসলে আমার কাছে ভালো কিছু, তাই আমি সিপিএমকে ভোট দিয়েছিলাম। পরবর্তী সময় দেখলাম যে সিপিএম এর আসলে আসলে আমার কাছে ভালো ছিল না, তারপর দিলাম কংগ্রেসকে ভোট। লাস্ট 2018 দিলাম, আমি আমার মিসেস প্লাস আমার জেলা আত্মীয়স্বজনকে নিয়ে আমি বিজেপিকে ভোট দিলাম। কেন দিয়েছি, বিজেপির অনেক প্রতিশ্রুতি, অনেক কথা, অনেক মানে ওদের ব্যবহার, অনেক কিছু, যাই হোক অনেক কিছু ভালো লেগেছে, অনেক কিছু করেছে। সেন্ট্রাল মিনিস্টার হতে শুরু করে আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী বলুন, যাই বলুন, যারাই ছিল, ওরা সবাই অনেক ধরনের কথা বললো, বিশ্বাস করে আমরা দিলাম ভোটটা। এখন আমি কি করে বিজেপিকে ভোটটা দেবো, প্রশ্ন কিনে রইল। কেন বলছি, ওরা তো আসবে আমার ভোট চাওয়ার জন্য, ভোটটা দেওয়ার জন্য। তো আমি কি বলবো, আমি তো চাইবো আপনারা যে কথা প্রতিশ্রুতি দিয়েছেন এগুলি কতটুকু দিয়েছেন, 50,000 কি কোথায়, মিস কল বাবা কোথায়, যুবকদের স্মার্টফোন কোথায়, গরিবদের কর্মসংস্থান কোথায়। আমাদের মুখ্যমন্ত্রী বলছেন 6,00,000 লোকের চাকরির ব্যবস্থা হয়ে গেছে, দেখলাম কোথায় আমি চাকরি খুঁজে পাচ্ছি না, গরিবদের কোথায় চাকরি, গরিবদের কর্মসংস্থান কোথায়, কিছু দেখছি না। ওরা তো আসবে কি দেখে, আবার যদি আমি বেকার ওখান যে চাকরি খুঁজি তো আমাদের যদি চাকরি হয় আমাকে আবার হাড্ডি ভেঙে দেবে। হ্যাঁ, কিন্তু আবার তুই যে বিকল্প হিসেবে সিপিএমকে চুজ করে চিন্তা করি কিভাবে ওদেরকে সিপিএমকে কি করে ভোটটা দিয়ে দেবো। ওরা ফর্মটা তো আমি নিজেই খুঁজে বের করতে পারছি কাকে ভোটটা দেবো, বিজেপি কি করে দেবো, সিপিএমকে কি কাকে কি করে দেবো, দেবো কি করে কাকে দেবো। আমি তো বিজেপি যে আশা প্রত্যাশা প্রতিশ্রুতি দিয়েছিল ওরা আমার কাছে কি এখন বলার কি বলবো, আমাকে যে আমি ভোটটা আমাকে দিন, আমি তো এই প্রশ্নটা জিজ্ঞেস করবো, শান্তি কোথায়, শৃঙ্খলা কখন দেবো, জমি দেওয়ালে কোথায়, হ্যাঁ কোথায়, মিস কল কোথায়, হ্যাঁ সাইকেল কোথায়, স্মার্টফোন কোথায়, আরো তো অনেক কিছু বললো। হ্যাঁ, ওরা কি বলবো আমাকে, আমি ওদেরকে আমি আমি কি আমার কাছে কি কথা বললে মানে কি কথা বললে আমার কাছে ভোট চাইতে আসবে, তা আমি তো ওদেরকে এই প্রশ্ন জিজ্ঞেস করবো, আমাকে যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে আমি বিজেপিকে ভোটটা দেবো। নমস্কার দাদা, ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি আমাশা থেকে বলছি স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনাদের প্রোগ্রাম আমি প্রতিদিন দেখি প্রায়, তো আজকের যে ইয়েটা আমাদের আম্মার সাথে যা হচ্ছে, মানে আমি আম্মাশা থেকে বলছি, আম্মার সাথে যা হচ্ছে মানে ভবিষ্যৎ এই গভর্নমেন্টে কি যে হবে এক ভগবানই জানে, আর গভর্নমেন্ট এখন মিউনিসিপ্যালিটি ইলেকশন করাতে পারছে না, ওরা কোন স্কোপ নেই, কোনো কাজ করেনি, ওরা কিভাবে করাবে। হ্যালো হ্যালো, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। একেবারে শেষ দিকে চলে এসেছি, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম 2023'র ফর্মুলা। প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দল 2023'কে লক্ষ্য রেখে এখন থেকেই ঘর গোছাতে চেষ্টা করে যাচ্ছে, কেউ কেউ ঘর গুছিয়ে নিয়েছে, কেউ এখনো ঘর বাঁধতে পারেনি। এই জায়গায় দাঁড়িয়ে যদি জনগণকে তাদের কাছে টানতে হয়, 2023'কে যদি লক্ষ্য রেখে শেষ হাসি হাসতে হয়, তাহলে কোন দলের কোন ফর্মুলাটা হাতিয়ার হবে সেটা শুধু জানার জন্য আজকে এই এক ঘন্টার উপর আপনাদের মতামত এবং প্রতিক্রিয়া শুনেছি। একেবারে নিজস্ব মতামত, একেবারে আপনাদের ব্যক্তিগত যে প্রতিক্রিয়া সেটা তুলে ধরেছেন, সরাসরি নিজস্ব মতামত তুলে ধরার এই জায়গাটি আপনাদের জন্য রয়েছে এবং আপনারা সেই অধিকারটা পান। নিজেরা যা ভালো বুঝতে পেরেছেন, নিজেদের যা ভালো মনে হয়েছে সেটাই বলেছেন, আমরা শুধুমাত্র আপনাদের বক্তব্যটা শুনেছি এবং আপনাদের বক্তব্যটাই আপনাদের সবার কাছে তুলে ধরার চেষ্টা করেছি। ফর্মুলা কি হবে সেটা তো রাজনৈতিক দলের বিষয়, কি হতে পারে, কতটা টানতে পারবে জনগণকে সেটা আপনারা অনেক ভালো বুঝতে পারেন, আপনারাই সেটা বিচার করবেন। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন PB24।
যখন কিছুই ঠিক চলছে না আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষা।